हेलो द स्टूडेंट ऑफ क्लास 8। देखो एर आगे भिडियो तुम्हारा देखे चौदह दागर अंकगल दूटी वर्गर समष्टि रूपे प्रकाश करी। आज के पंद्रह दागर अंकगल कर दीची। देखो एक दागे कि रही है टी एर कोण मानगुलिर जन्य एक्स स्क्वायर माइनस टी एक्स प्लस वन बाय फोर एक पूर्ण वर्ग संख्या माला होबे ता लिखी। ताले टी एर কোন মানের জন্য হবে এটা পূর্ণ বর্গ সংখ্যা সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো কিভাবে এর সলভ করছি। তাহলে দেখো এখানে প্রশ্নটা লিখে নিয়েছি যে টি এর কোন মানের জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস ওয়ান বাই ফোর একটি পূর্ণ বর্গ সংখ্যামালা হবে, পূর্ণ বর্গ সংখ্যামালা হবে। তাহলে দেখো প্রথম আমি এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার माइनस टी एक्स प्लस वन बाय फोर इक्वल टू की होगा हमारे इखाने एक्स स्क्वायर प्लस वन बाय आमी साजिए निच्छी फोर माइनस टी एक्स इक्वल टू होता है हमारे। देखो इखाने एक्स स्क्वायर रही छे आर प्लस वन बाय टू अर्थात चारेर वर्गमूल है दुई ताले इखाने তার হোল স্কোয়ার দিচ্ছি মাইনাস টি এক্স অর্থাৎ এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমাদের এসে যাচ্ছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি হয় দেখো সূত্রটা লিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হয় আমাদের দুটো সূত্র রয়েছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর আরেকটি রয়েছে এ মাইনাস বি তার होल स्क्वायर प्लस टू ए बी। ताहले देखो इखान आमाके टी एर कौन मानेर जन्य बोलेछे ताहले इखान आमी लिखछी देखो इक्वल टू आमी प्रथम सूत्रटा निये आसछी ताहले एक्स प्लस वन बाई टू अर्थात ए एटाके धरा होच्छे ए एटा होच्छे बी ताहले ए प्लस बी तार होल स्क्वायर माइनस टू ए बी ताहले इखाने टू ইন্টু এ বলতে আমাদের এক্স রয়েছে বি বলতে ওয়ান বাই টু রয়েছে মাইনাস টি এক্স ইকুয়াল টু দেখো এখানে এক্স প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার আর এখানে দুয়ে দুয়ে কেটে যাচ্ছে তাহলে আমার কত থাকছে মাইনাস এক্স থাকছে আর এখানে আছে মাইনাস টি এক্স। তাহলে যদি আমাদের এখানে তো পূর্ণ বর্গ সংখ্যা রয়ে গেছে তাহলে এর মান যদি শূন্য হয় তাহলে আমাদের রাশিমালাটির মান পূর্ণ বর্গ সংখ্যা হবে অর্থাৎ মাইনাস এক্স মাইনাস টি এক্স ইকুয়াল টু দ্বিতীয় হলে আমাদের রাশিমালাটির পূর্ণ বর্গ সংখ্যা হবে। অতএব মাইনাস এক্স মাইনাস টি এক্স ইকুয়াল টু জিরো হলে রাশিমালাটির পূর্ণ বর্গ পূর্ণ বর্গ হবে। অতএব মাইনাস এক্স মাইনাস টি এক্স ইকুয়াল টু জিরো। তাহলে দেখো এখানে আমার রয়েছে মাইনাস টি এক্স আমাদের যেহেতু টি এর মান বের করতে হবে তাহলে টি এক্স ইকুয়াল টু এখানে মাইনাস রয়েছে অপার দিকে যদি নিয়ে যায় তাহলে কী হবে সমান চিহ্নের অপার গেলে প্লাস হয়ে যাবে তাহলে এখানে প্লাস এক্স। তাহলে এখানে রয়েছে আমার মাইনাস টি তাহলে এখানে আমি টি এর মান বের করছি তাহলে টি ইকুয়াল টু কী হবে এখানে এক্স বাই মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে দেখো মাইনাস যেহেতু রয়েছে আর এখানে কেটে যাচ্ছে তাহলে ওয়ান হচ্ছে তাহলে এখানে মাইনাস ওয়ান হবে অর্থাৎ টি এর মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে আমাদের রাশিমালাটি পূর্ণ বর্গ হবে। অতএব টি এর মান ওয়ান হলে রাশিমালাটি পূর্ণ বর্গ হবে এটি অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো দুয়ের দাগের দুয়ের দাগে কী আছে এ স্কোয়ার প্লাস ফোর এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণ বর্গ সংখ্যামালা হবে। তাহলে এর সঙ্গে কত যোগ করলে
সেটি একটি পূর্ণ বর্গ সংখ্যামালা হবে, এটা আমাদেরকে বের করতে হবে। দেখো এখানে আমি প্রশ্নটা লিখে নিয়েছি, তাহলে এখানে রয়েছে এ স্কোয়ার প্লাস ফোর এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে এখানে দেখো এ স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল টু কি হবে, এ তার স্কোয়ার আর প্লাস টু তার স্কোয়ার, অর্থাৎ দুই দুগুণে চার হয়, তাহলে চারের বর্গমূল আমাদের দুই হয়, দুইয়ের হোল স্কোয়ার, অর্থাৎ স্কোয়ারের অর্থ হচ্ছে বর্গ, তাহলে বর্গ আমাদের এখানে করা হয়েছে, তাহলে দুই দুগুণে চার হচ্ছে। তাহলে এটা আমাদের কি সূত্র যাচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যাচ্ছে। এর আগেটায় তোমরা দেখলে এক নম্বর ভিডিও মানে এক নম্বরে যখন আমি অঙ্কটা করে দিলাম, অর্থাৎ এক নম্বরের অঙ্কটা করার সময় আমি এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা লিখেছিলাম, ইকুয়াল টু হয় কি আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি হবে। তাহলে এখানে আমি লিখছি যে এ প্লাস বি অর্থাৎ টু, এখানে এ বলতে আমার এ রয়েছে আর বি বলতে টু রয়েছে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, টু এ ইন্টু বি, বি অর্থাৎ টু রয়েছে, ইকুয়ালটা আমাদের কত হচ্ছে, এখানে এ প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস দুই দুগুণে চার, তাহলে এখানে ফোর এ রয়েছে। আবার আমাদের হবে যে এ স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল টু আমাদের হচ্ছে এটা এক নম্বর, আর একটা হচ্ছে যে এ স্কোয়ার এখানে হচ্ছে প্লাস ফোর ইকুয়াল টু হয় এ তার স্কোয়ার মাইনাস এ প্লাস টু তার হোল স্কোয়ার, ইকুয়াল টু কি হচ্ছে আমাদের, তাহলে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আবার আসছে, তাহলে এ মাইনাস টু তার হোল স্কোয়ার দিচ্ছি, যেহেতু এর আগে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা আমরা করেছিলাম, এখন আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র নিয়ে যাচ্ছি। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি হয়, তাহলে টু এ এ বলতে এখানে এ আর বি বলতে রয়েছে টু, তাহলে কী হচ্ছে আমাদের, এখানে আমাদের হচ্ছে যে এ মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ফোর এ, তাহলে এটা হচ্ছে আমাদের দু নম্বর, অর্থাৎ আমাদের এখানে এক নম্বরের এখানে হচ্ছে মাইনাস ফোর এ আর এখানে রয়েছে দু নম্বরে প্লাস ফোর এ, যদি এগুলা যোগ করা হয় তাহলে আমাদের কী হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যামালা হচ্ছে। তাহলে দেখো ঠিক, তাহলে দেখো অতএব এ স্কোয়ার প্লাস ফোর এ ফোর এর সঙ্গে প্লাস মাইনাস ফোর এ যোগ করলে তা একটি পূর্ণ বর্গ সংখ্যামালা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এটি আমাদের অ্যান্সার, যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আরেকবার দেখে নিও। এরপর আমাদের রয়েছে তিনের দাগে, দেখো এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু নাইন ইন্টু এগারো অর্থাৎ নয় গুণিত এগারো রয়েছে, হলে এ ও বি এর একটি করে মান লিখি, তাহলে এ ও বি এর মান আমাদেরকে বের করতে বলা হয়েছে, যেখানে রয়েছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু নাইন ইন্টু ইলেভেন। তাহলে দেখো কীভাবে সলভ করা হচ্ছে, তাহলে দেখো তিনি তাকে এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু নাইন ইন্টু ইলেভেন, হলে এ ও বি এর একটি করে মান লিখি। তাহলে এটা আমরা প্রথমে লিখে নিচ্ছি অঙ্কটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু নাইন ইন্টু ইলেভেন, বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু নয় এগারোয় নিরানব্বই হয়, তাহলে এখানে হচ্ছে বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হয় একশো মাইনাস এখানে ওয়ান, হান্ড্রেড মাইনাস ওয়ান ইকুয়াল টু নাইনটি নাইন হয়, অর্থাৎ একশোর থেকে যদি এক বাদ দিই আমরা তাহলে নিরানব্বই হচ্ছে আমাদের, বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হয় দশ, দশে ছ হয়, তাহলে দশ তার স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার। তাহলে দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে আর এখানে রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকার রয়েছে, তাহলে এখানে আমাদের প্রথম রয়েছে এ স্কোয়ার, তাহলে প্রথমে রয়েছে এ স্কোয়ার আর এখানে প্রথমে রয়েছে টেন স্কোয়ার
अर्थात ए स्क्वायर इक्वल टू टेन स्क्वायर होबे अतएव ए स्क्वायर इक्वल टू टेन स्क्वायर बा एखाने देखो एखाने आमादेर वर्ग रयेछे अर्थात स्क्वायर रयेछे ताहले आमरा एखाने समान समान रयेछे केटे दिच्छि ताहले आमादेर कि थाकछे टेन थाकछे ताहले ए इक्वल टू कत हच्छे एखाने टेन हच्छे एरपर हच्छे आमादेर बी ताहले बी इक्वल टू एखाने रयेछे माइनस बी ताहले एखाने माइनस बी स्क्वायर इक्वल टू आमादेर कि रयेछे माइनस वन तार स्क्वायर अर्थात माइनस माइनस आमि केटे दिच्छि और एखाने स्क्वायर स्क्वायर केटे दिच्छि ताहले कि हच्छे बा बी इक्वल टू वन अर्थात बी एर मान वन हच्छे एवं ए एर मान टेन हच्छे अतएव एखाने कि बला हबे ए एर मान कत हच्छे आमादेर टेन एवं बी एर मान वन अतएव ए एर मान इक्वल टू टेन एवं बी एर मान इक्वल टू वन एटा हच्छे आमादेर आंसर এরপর দেখো এখানে আমাদের চারিদিকে কি বলেছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স ওয়াই অভেদটি কি সমীকরণ যুক্তিসহ লিখি তাহলে এটা সমীকরণ বটে কি না আমাদেরকে যাচাই করতে হবে প্রথমে তাহলে দেখো কিভাবে যাচাই করা হচ্ছে তাহলে দেখো আমি অঙ্কটা লিখে নিয়েছি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স ওয়াই অভেদটি কি সমীকরণ তাহলে দেখো আমরা এখানে প্রথমে আমাদের রয়েছে বামপক্ষ তাহলে বামপক্ষ আমরা প্রথমে লিখে নিচ্ছি আমি এখানে এক্স ইকুয়াল টু ওয়ান ধরে নিচ্ছি তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এখানে এক্স ইকুয়াল টু ওয়ান ধরছি আর ওয়াই ইকুয়াল টু ওয়ান ধরে তাহলে এখানে এক্সের পরিবর্তে আমরা ওয়ান লিখব তাহলে এখানে ইকুয়াল টু এক্সের জায়গায় মধ্যে ওয়ান প্লাস ওয়াইয়ের জায়গায় ওয়ান তার স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তার স্কোয়ার অর্থাৎ এক্সের মান আমরা ওয়ান ধরেছি আর ওয়াইয়ের মান ওয়ান ধরেছি তাহলে ওয়ান মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের কী হচ্ছে এখানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু তাহলে টু তার স্কোয়ার মাইনাস ওয়ান এখানে ওয়ান সরি জিরো হবে তাহলে জিরো তার স্কোয়ার তাহলে দেখো এখানে এখানে টু অর্থাৎ দুই দুগুণে চার তাহলে এখানে চার রয়েছে আর জিরো যে কোনোই করো জিরো জিরোই থাকে তাহলে আমাদের এটা হচ্ছে একটা আর বাম পক্ষ হলো এবার ডান পক্ষ ডান পক্ষ ডান পক্ষ কি রয়েছে ফোর এক্স ওয়াই ইকুয়াল টু হবে ফোর ইন্টু ওয়ান ইন্টু ওয়ান যেহেতু এক্স ইকুয়াল টু আমরা ওয়ান ধরেছি আর ওয়াই ইকুয়াল টু ওয়ান ধরেছি তাহলে ওয়ান ইন্টু ওয়ান যেহেতু এখানে আমাদের প্রতিটাতে গুণাকার রয়েছে কিছু নেই অর্থাৎ এখানে গুণাকার রয়েছে তাহলে কি হচ্ছে আমাদের এখানে তাহলে চার এক কে চার আবার চার এক কে চার অর্থাৎ চার তাহলে ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হয়ে যাচ্ছে তাহলে এটা আমাদেরটা কী হবে অভেদ এটি একটি সমীকরণ অতএব এটি একটি অভেদ সমীকরণ নয় সমীকরণ নয় যেহেতু এর কোনো মান বের হচ্ছে না তাই এটি একটি অভেদ এরপর দেখো পাঁচটা কি বলেছে শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর কোন যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান সর্বদাই ড্যাশ হবে অর্থাৎ ধনাত্মক হবে না ঋণাত্মক হবে তাহলে শূন্য বাদ দিয়ে আমাদের এক্সের ও ওয়াইয়ের যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মান দিয়ে যদি আমরা একটা পরীক্ষা করে দেখি তাহলে আমাদের কি হবে ধনাত্মক হবে না ঋণাত্মক হবে সেটা আমাদেরকে এখানে বলতে বলেছে তাহলে এখানে ধনাত্মক হবে কীভাবে হচ্ছে সেটা আমি দেখাচ্ছি তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে আমি এখানে দেখছি আমি যদি এক্স ইকুয়াল টু এখানে রয়েছে এক্স স্কোয়ার
आमी x इक्वल टू प्लस बा माइनस जो दी 4 नी ताले की आसे देखो ताले एकाने x एर माल आमी प्लस माइनस 4 नी नी थी ताले एकाने तार होल स्क्वायर कर दी थी एर पर देखो आमी एकाने कोची जो दी आमी भेंगे नी ताले एक बार प्लस नी आमी देख ची ताले प्लस 4 तार स्क्वायर इक्वल टू की होच्छ हमादेर एकाने होच्छे 4 4 16 अर्थात 16 होच्छे आबार एक बार माइनस 4 तार स्क्वायर नी नीची তাহলে কি হচ্ছে আমাদের এইখানে স্কোয়ারের অর্থ জোড় সংখ্যা রয়েছে তাহলে জোড় সংখ্যা থাকলে আমাদের কি হয় এখানে মাইনাসটা প্লাস হয়ে যায় অর্থাৎ মাইনাস ইনটু মাইনাস তাহলে কি হবে আমাদের প্লাস হবে তাহলে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে আর চার চারে ষোলো হচ্ছে তাহলে দু ক্ষেত্রে আমরা কিন্তু ষোলোই পাচ্ছি প্লাস পাচ্ছি তাহলে আমাদের ধনাত্মক হচ্ছে অর্থাৎ যদি আমরা ঋণাত্মক নিচ্ছি আর তার স্কোয়ার করছি তাহলেও ধনাত্মক পাচ্ছি আবার ধনাত্মক নিয়ে স্কোয়ার করলে অর্থাৎ বর্গ করলে আমরা তো ধনাত্মক পাবোই সেটা তো আলাদা এরপর দেখো ওয়াইয়ের ক্ষেত্রে ওয়াইয়ের ক্ষেত্রে আমি করছি তাহলে ওয়াইয়ের স্কোয়ার ইকুয়াল টু আমি এখানে প্লাস মাইনাস 4 নিয়েছিলাম এখানে আমি নিচ্ছি প্লাস মাইনাস 2 নিচ্ছি সরি প্লাস মাইনাস 2 তার স্কোয়ার করে দিচ্ছি তাহলে দেখো এখানে কি হচ্ছে আমি একবার ধনাত্মকটা নিয়ে নিচ্ছি তাহলে প্লাস 2 তার স্কোয়ার করছি তাহলে কত হচ্ছে আমার 2 2 4 এখানে 4 হচ্ছে আর এরপর হচ্ছে মাইনাস 2 তার স্কোয়ার নিয়ে নিচ্ছি তাহলে কি হচ্ছে এখানে প্লাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয় আর 2 2 4 অর্থাৎ প্লাস 4 হচ্ছে তাহলে দুই ক্ষেত্রে আমার প্লাস পাচ্ছি তাহলে ধনাত্মক মানে নিলেও আমাদের ধনাত্মকই আসছে আবার ঋণাত্মক নিয়ে যদি করছি তবু আমাদের ঋণাত্মক আসছে অতএব এটি আর কি হবে আমাদের কি আমাদের ধনাত্মক হবে তাহলে এইখানে যেটা রয়েছে ধনাত্মক বা ঋণাত্মক কি হবে তাহলে এখানে যে অপশনটা রয়েছে সেই অপশনটা আমাদের এখানে হবে ধনাত্মক এই ড্যাশ যেটা রয়েছে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে সেখানে ধনাত্মক হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত এর পরের ভিডিও তোমরা অবশ্যই এই ষোলোর অঙ্কগুলো পেয়ে যাবে আশা করি তোমরা দেখবে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন যোগ দিয়েছ এবং যারা আগে থেকে দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য